আইন ও আলাপ USAID is promoting peace and justice. PPJ activity এর সৌজন্যে তৃণমূল মানুষের আইনগত অধিকার সচেতনতা ও আইন সহায়তা বিষয়ক রেডিও অনুষ্ঠান সবার আছে অধিকার সুস্থ সুন্দর জীবন গড়া সবার আছে অধিকার সুস্থ সুন্দর জীবন গড়া জীবনের জয়গানে সময়ের প্রয়োজনে সম্মানিত শ্রোতাবৃন্দ, স্বাগত জানাচ্ছি USAID এর প্রমোটিং পিস অ্যান্ড জাস্টিস PPJ অ্যাক্টিভিটি প্রকল্পে পরিচালিত ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল পরিবেশিত রূপান্তর নির্মিত তৃণমূল মানুষের আইনগত অধিকার সচেতনতা ও আইন সহায়তা বিষয়ক রেডিও অনুষ্ঠান আইন ও আলাপ। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে প্রতি শনিবার বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার থেকে দুপুর 3:05। অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি শিকদার আল মামুন এবং আমি ফাতেমাতে জোহরা টুম্পা। শ্রোতাবৃন্দ, পিপিজে অ্যাক্টিভিটি মানসম্মত আইন সহায়তা প্রদান, জেন্ডার সমতা আনয়ন এবং ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করবে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সাথে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে তৃণমূল আইনি অধিকার বঞ্চিত নারী পুরুষের আইনগত অধিকার ও দায়িত্ব সম্পর্কে নাগরিক সচেতনতা বৃদ্ধি ভিত্তিতে সম্প্রচারিত হচ্ছে আইন ও আলাপ অনুষ্ঠানটি। আজ শুনবেন অনুষ্ঠানের 89তম পর্ব। আজকের পর্বটি আমরা সাজিয়েছি উত্তরাধিকার সূত্রে তৃতীয় লিঙ্গের অধিকার প্রতিষ্ঠায় আইনগত সহায়তা বিষয়টিকে কেন্দ্র করে। আমার অধিকার। সম্মানিত শ্রোতাবৃন্দ, বর্তমান সরকার তৃতীয় লিঙ্গের মানুষকে রাজনীতি করার অধিকার দিয়েছে। ইতোমধ্যেই রাজনৈতিক অধিকার পেয়ে জনসেবার কাজে আত্মনিয়োগ করেছেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার 6 নম্বর ত্রিলোচনপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান নজরুল ইসলাম মৃতু। শোনা যাক তার কথা। আমি তো বাপের সন্তান, মার সন্তান, যদি আমার 5টা ভাই বোন থাকে তাহলে আমি পাবো না কেন? আমি তো এই দেশের একজন নাগরিক, যদি কেউ এই জিনিস থেকে আমাকে বঞ্চিত করতে চায় তাহলে তার জন্য তো আইনের ব্যবস্থায় আছে, কেন এই জিনিস থেকে আমাকে বঞ্চিত করবে? এখন সরকার আমাকে একটা অধিকার দিয়েছে কি, যে আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের ভোটের আইডেন্টি কার্ড আছে, সরকারের দশজন যেরকম আইন আছে আমাদের জন্য সেভাবে আইন আছে, তাহলে ওটার থেকে কেন আমরা বঞ্চিত হব? কেস মামলা নিয়ে যেরকম দৌড়াদৌড়ি করে হয়তো একটা গরিব মানুষের টাকা পয়সা নিয়ে কেস মামলা করতে পারছে না, লড়তে পারছে না, অসহায় মানুষ, সেগুলো আমরা সহযোগিতা করছি মানুষের পাশে তো দাঁড়াচ্ছি, আমরা জায়গা দেখিয়ে দিচ্ছি যে জেলা লিগাল আইন কেনে গেলে কোনো টাকা পয়সা লাগবে না, এখানে সরকারি লোকজন থাকে তারা এই মামলা বিনামূল্যে চালাবে। মূল প্রতিবেদন। প্রিয় শ্রোতা, এই পর্যায়ে এখন শুনবেন একটি প্রতিবেদন, আর প্রতিবেদনটি পাঠ করছেন আখতারুন্নেসা নিশা। হিজরা জনগোষ্ঠী দক্ষিণ এশীয় সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ এবং গত এক দশকে নেপাল, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে তাদের আইনগত মর্যাদা অর্জন করতে সমর্থ হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ সরকার হিজরাদের বা তৃতীয় লিঙ্গের মানুষদের স্বীকৃতি দানে এবং আইনগত সুরক্ষা নিশ্চিতকরণে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে 2014 সালের 26 জানুয়ারি বাংলাদেশের মন্ত্রিসভার সরকারি ইস্তেহারে তৃতীয় লিঙ্গকে স্বীকৃতি প্রদান ও তালিকাভুক্ত করে। এই ঘোষণা বাংলাদেশ হিজড়া সম্প্রদায়ের মানবাধিকার প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হবে বলে আমরা বিশ্বাস করি। ফলস্বরূপ 2014 সালের ডিসেম্বর মাসে সমাজকল্যাণ মন্ত্রণালয় এই তৃতীয় লিঙ্গের মানুষদের সরকারি চাকরিতে আমন্ত্রণ জানায়, যা এ সম্প্রদায়ের মানুষের জন্য একটি বড় ধরনের স্বীকৃতি। সরকারের এই স্বীকৃতি পেয়ে এই সম্প্রদায়ের মানুষ সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে চেষ্টা করছে। যেহেতু বাংলাদেশ সরকার তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে আইনগত স্বীকৃতি প্রদানে বদ্ধপরিকর, সেহেতু তৃতীয় লিঙ্গের এ সকল মানুষের সামাজিক ভাবে স্বীকৃতি প্রদান করতে হবে। ইতোমধ্যেই আমরা লক্ষ্য করেছি তৃতীয় লিঙ্গের এ সকল মানুষ সরকারি স্বীকৃতির পাশাপাশি সামাজিক রাজনৈতিক স্বীকৃতি পেয়ে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের ভোটে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। শুধু তাই নয়, তারা বাংলাদেশ সরকারের উন্নয়ন অংশীদারিত্বের অংশ হিসেবে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ সরকার তাদেরকে যদি আইনগত সহায়তার পাশাপাশি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে লাগায় তাহলে একদিন তারা দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। বিশেষজ্ঞ মতামত। সম্মানিত শ্রোতা, বেশিরভাগ তৃতীয় লিঙ্গের মানুষেরা তাদের পরিবারের কাছে গ্রহণযোগ্য নয়, যে কারণে তারা উত্তরাধিকার সূত্রে বাবা মায়ের সম্পত্তি থেকে বঞ্চিত। এ বিষয়ে আইন ও আলাপ অনুষ্ঠানে খোলামেলা কথা বলেন বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ারের ম্যানেজার পলিসি অ্যাডভোকেসি মোহাম্মদ মশিউর রহমান। শোনা যাক তার কথা। ডিস্ট্রিক্ট লিগেল এইড এর কথা যদি বলি, আসলে তারা অসহায় এবং যাদের আর্থিক যে সমস্যা থাকে সেই জায়গা থেকে কিন্তু তারা সবাইকে লিগেল এইড সাপোর্ট করে থাকে।
হিজড়া জনগোষ্ঠীর জন্য সেপারেট কোনো ব্যবস্থা আসলে ওখানে নতুন করে যে অ্যাক্সেস বা তারা যে অন্যভাবে ভিন্নভাবে তাদেরকে সাপোর্ট দিবে সেটার আসলে তেমন সুযোগ নাই। উত্তরাধিকার সম্পত্তিগত যে বিষয়গুলি থাকে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানগুলি যেভাবে সবাইকে সাপোর্ট দিয়ে আসছে ঠিক একইভাবে লিগেল এইডও তাদের জন্য সেবাটা উন্মুক্ত রেখেছে। তো যে কোনো হিজড়া জনগোষ্ঠী যদি মনে করে যে তার উত্তরাধিকার সম্পত্তির যে অধিকার পেতে সমস্যা হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু লিগেল এইডের কাছে আবেদন করতে পারে এবং লিগেল এইড সেভাবে তাদেরকে সাপোর্ট প্রদান করবে। মাননীয় প্রধানমন্ত্রী 2013 সালে হিজড়াদেরকে যে তৃতীয় লিঙ্গ হিসাবে ঘোষণা করে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা যে তাদের জন্য আলাদাভাবে যে ল, বিশেষ করে উত্তরাধিকার আইন সংক্রান্ত যে ল, সেটা কিন্তু এখনো আলাদাভাবে কোন সেপারেট ল তাদের জন্য তৈরি হয়নি। সো সেই জায়গা থেকে হিজড়ারা উত্তরাধিকার আইন সংক্রান্ত যে আবেদনগুলি করছে আলাদাভাবে কোনো ল না থাকাতে তারা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায়। শ্রোতা, এ পর্যায়ে আপনারা শুনবেন নাটক অনুভূতি। তাহলে চলুন শোনা যাক নাটকটি। কত রঙ যে দেখতে হবে হাটে, তা আবার সাপের মতন বেকায়ে সেকায়ে, ওইটা মেয়ে না ছেলে তা তো বুঝার কোনো উপায় নেই। এই মতে সাপের মতন বেকায়ে হাঁটুক আর ব্যাঙের মতন লাফিয়ে হাঁটুক, তাতে তোর কি? চম্পা ভাবি আমার কিছু না, তবে এদের দেখলে সবাই একটু মজা পায়। কাউকে দেখে হেলা করো না, ভবিষ্যতে তোমার কি হবে তা কি তুমি জানো? মানে? শোনো মতি, সৃষ্টিকর্তা পৃথিবীতে এক একজনকে এক এক রকম ভাবে পাঠিয়েছে। কি রকম? এই যেমন নারী পুরুষ, আবার কাউকে একটু ভিন্ন ভাবে, যাদেরকে আমরা হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষ বলি, ওদের দেখে হাসির কি আছে? আবার হাসির কি হলো চম্পা ভাবে? আরে ভাই, এই মতি হতছাড়া রতন চাচার ছেলেটা যাচ্ছে, তাকে দেখে হাজে বাজে কথা বলা শুরু করেছে। না না, এইটা ঠিক না, ওরাও কিন্তু আমাদের মতো মানুষ, ওদের সাথে ভালো ব্যবহার করা, সহযোগিতা করা আমাদের দায়িত্ব। ঠিক কথা বলেছেন মাতব্বর ভাই, ওরা আমাদের ছেলে মেয়েদের সাথে মিশবে, খেলা করবে, স্কুলে যাবে, লেখাপড়া শিখবে, চাকরি করবে। তাই তো, ওরা আমাদের সম্পদ, দেশের জন্য কাজ করবে, হিজড়াদের মানবাধিকার রক্ষা ও নিরাপত্তা শুধুমাত্র আইনি স্বীকৃতির মাধ্যমে নিশ্চিত করা যাবে না। তাহলে কি করতে হবে? তাদেরকে আইনি স্বীকৃতি দিতে হবে। 2014 সালে সরকার দ্বারা গৃহীত কর্মসংস্থান কর্মসূচি হিজড়াদের অধিকার সংরক্ষণ বাস্তবায়নে একটি উল্লেখযোগ্য কর্মসূচি। তাই নাকি? হ্যাঁ, হিজড়াদের যদি সামাজিক ভাবে রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া যায়, তাহলে তারা জনগণের দ্বারা নির্বাচিত হয়ে সমাজ ও দেশের মানুষের জন্য অনেক অবদান রাখতে পারবে। তাই তো, বাংলাদেশ সরকার হিজড়াদের স্বীকৃতি দানে এবং সুরক্ষা নিশ্চিতকরণে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে, যেটা হিজড়া সম্প্রদায়ের মানবাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বুঝলে মতি? জি জি ভাই। মতি বোঝে, তবে গাধার মতো জল ঘোলা করে তারপর। তুমি যে কি বলো! আপনার প্রয়োজনীয় আইনি পরামর্শের জন্য সরকারের জাতীয় আইন সহায়তা সংস্থার হেল্পলাইন 16430 নম্বরে বিনামূল্যে ফোন করতে পারেন যে কোনো সময়। আবারও বলছি, 16430 নম্বরে বিনামূল্যে ফোন করতে পারেন যে কোনো সময়। এছাড়া জাতীয় আইন সহায়তা প্রদান সংস্থার ফেসবুক পেজেও যোগাযোগ করতে পারেন। করোনার এই সময় জরুরি প্রয়োজনে ঘরে বসে যে কোনো তথ্য বা সেবার জন্য ফোন করতে পারেন 333 অথবা 16263 নম্বরে। আইন ও আলাপ কুইজ। আইন ও আলাপ কুইজ 20। আজকের প্রশ্ন, কত সালে বাংলাদেশের মন্ত্রিসভা সরকারি ইস্তেহারে তৃতীয় লিঙ্গকে স্বীকৃতি প্রদান ও তালিকাভুক্ত করে? আবার বলছি, কত সালে বাংলাদেশের মন্ত্রিসভা সরকারি ইস্তেহারে তৃতীয় লিঙ্গকে স্বীকৃতি প্রদান ও তালিকাভুক্ত করে? উত্তর পাঠাতে হবে আগামী 20 আগস্ট 2022 মধ্যে। উত্তর পাঠানোর সময় খাম্বা পোস্টকার্ডে কুইজ নম্বর ও আপনার মোবাইল নম্বর লিখতে ভুলবেন না যেন, অথবা SMS করতে পারেন 01751322788 এই নম্বরে। এছাড়াও সরকারের আইনি সহায়তা বিষয়ে যে কোনো প্রশ্ন জানিয়ে SMS করতে পারেন 01751322788 এই নম্বরে। তাছাড়াও আমাদের কাছে চিঠি লিখতে পারেন। চিঠি লেখার ঠিকানা, প্রযোজক আইন ও আলাপ, প্রযত্নে পরিচালক, বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার, 31 সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরে বাংলা নগর, ঢাকা 1207। দেখতে দেখতে সময় হলো বিদায় নেওয়ার। আজ আর নয়, আজ এই পর্যন্তই। আবারও কথা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার নিশ্চিত করুন। জানতে হবে, বুঝতে হবে, জীবনকে সহজ করতে হলে আইনি সেবা নিতে হবে। আইন ও আলাপ, আইন ও আলাপ।